আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আল্লাহ তাআলা বলেন তোমরা অন্যায় ভাবে কারো সম্পদ বক্ষণ করো না এটা কিন্তু বড় কবিরা গুনাহ গ্রামাঞ্চলে যেটা হয় অনেক সময় আমরা দেখি যখন জমিনের আইল কুপায় না এরকম চাষাবাদ করার আগে কতজন আছে খুব দুষ্ট লোক ওরা আইলের নিচে তেসরা কইরা কোপ দেয় মুরব্বীরা বুঝবো ভালো এগুলা তেসরা কইরা কোপ দেয় কেন দেয় জানেন না আইলের উপর দিয়ে যখন এমনি কেউ হাঁটবে ওই মাটি ভাঙিয়ে ওনার জমিতে পড়বে ওনার জমিটা বড় হয়ে যাবে খবরদার অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দুনিয়াতে অন্যায়ভাবে কারো এক বিঘত জমিন অন্যায়ভাবে দখল দেয় কিয়ামতের দিন সাত তবক জমিন তার গলার সাথে পেঁচায়া দেওয়া হবে সেজন্য অন্যায়ভাবে কারো সম্পদ দখল দেওয়া যাবে না দুই নাম্বার অপরাধ হলো দেখেন এই লোকটা সাধারণভাবে অন্যের সম্পদ দখল করেছে এমনটা নয় বরং ওই সম্পদটা ছিল ইয়াতীমের সম্পদ ইয়াতীমের সম্পদ বক্ষণ করা অন্যায়ভাবে এটা আরো বড় জুলুম এজন্য আল্লাহ তাআলা আলাদাভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা জুলুম করে অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ বক্ষণ করে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা নিশ্চয়ই তারা আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি খেয়াল করে জবাব দিবেন বলেন তো আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম যেই লোকটা ইয়াতীমের সম্পদ দ্বারা তার পেট ভরপুর করলো আগুন দ্বারা ওই লোকটা যত নামাজ পড়ুক না কেন যত রোজা রাখুক না কেন যত নফল ইবাদত করুক না কেন পেট ভরা তার আগুন তার ঠিকানা হবে জাহান্নাম এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসায়াসলাউনা সাইরা অচিরেই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم إن الله كان سميعا بصيرا وقال رسول الله صلى الله عليه وسلم
لا إيمان لمن لا أمانة له أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أمر محبة إرشاده درود شريف پاٹھ کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا كار كفر قومتا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أنا كذا بقول كذا شو ما تعلم لي كبالة هذا تيجي إيه ما تدش تبغى بدل شو مين إذا أنت شير هون هذا تيجي وديك شو ما تعلم لي كذا نعم এখন একটু জানেন যে কয়টা পর্যন্ত করবো আমি দশটা বাজে সেটা আধা ঘন্টা হোক পঞ্চাশ মিনিট হোক এক ঘন্টা হোক জানলে ভালো হবে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمي أبنا در خدمت پوبیتر قرآن الكريم سورة النساء 58 نمبر آيات او رسول اکرم صلى الله عليه وسلم رغنی تو حدیث تھے کہ ایک تا حدیث پاٹ کرے چھی ایک بارے والا شمائر مدد কিছু কথা আপনাদের খেদমতে বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বলবার আমাদের সবাইকে শ্রবণ করবার তৌফিক আল্লাহ দান করুক সবাই বলি আমিন যেই আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াজ করেছেন কি করেছেন ওয়াজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম জবান খুলে বলেন আদেশ করতেছে কে আল্লাহ তাআলা বলেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে তোমরা আমানত তার প্রকৃত হকদারের কাছে ফিরায় দাও এক নাম্বার ওয়াজ দুই নাম্বার ওয়াজ আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল আল্লাহ তাআলা বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা আন তাহকুমু বিল আদল ন্যায় বিচার করো ন্যায় বিচার করো এই দুইটা নসিহতকার জবান খুলে বলেন এক নাম্বার আল্লাহ তাআলা বলেন তোমরা আমানতদার হকদারের কাছে ফিরায় দাও দুই নাম্বার তোমরা মানুষের মধ্যে যখন বিচার আচার করবা ন্যায় বিচার করবা আল্লাহ তাআলা এই দুইটা নসিহত করার পর নিজের ওয়াজের প্রশংসা নিজে করতেছেন নিজের ওয়াজের প্রশংসা আল্লাহ তাআলা নিজে করেন এটা কিন্তু আল্লাহ তাআলার শান দুনিয়ার কোন মানুষ যদি তার নিজের কর্মের প্রশংসা নিজে করে আমাদের এলাকায় বলে নিজের ঢোল নিজে পিটায় তাই না মনে করেন একজন আপনাদের সামনে আলোচনা করলো ওয়াজ করলো ওয়াজ করার শেষে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে যে আপনারা তো সবাই ওয়াজ শুনলেন আমি অনেক সুন্দর ওয়াজ করছি না বলেন তো আপনারা এরকম যদি কোনো বক্তা আপনাদেরকে জিজ্ঞাসা করে আপনারা কি বলবেন যে বলদ রে দাওয়াত দিছে কিনা তাই না সে সুন্দর হইলো না খারাপ হইলো এটা মানুষে বলবে নিজের প্রশংসা নিজে করে নিজের ঢোল নিজে পিটায় কেমন হুজুর ঠিক না তাহলে দেখেন মানুষ যদি নিজের প্রশংসা নিজে করে এতে তার সম্মান কমে বাড়ে না আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি কবিতার মধ্যে ছিল নিজে যাকে বড় বলে সে বড় নয় লোকে যাকে বড় বলে সে বড় হয় সেই জন্য নিজের প্রশংসা নিজে করতে হয় না করা যায় না মানুষ যদি নিজের প্রশংসা নিজে করে নিজেকে নিজে বড় মনে করে এটা তার ধ্বংসের কারণ হয়ে যায় এজন্য নবীজি দোয়া শিখাইয়া দিয়েছেন আমাদের আমরা যে যেই লাইনে ভালো হই না কেন সম্পদওয়ালা হই জ্ঞানী হই সুন্দর হই যা হই না কেন আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা আল্লাহ আপনি আমাকে নিজের চোখে আমারে ছোট বানায় দেন আর মানুষের চোখে আমারে বড় বানায় দেন তাহলে দুনিয়ার মানুষ যদি নিজের প্রশংসা নিজে করে এতে তার সম্মান বাড়ে না বরং আরো কমে যায় কিন্তু আল্লাহ তাআলা যখন নিজের প্রশংসা নিজে করেন এটা আল্লাহ তাআলার শান এটা আল্লাহ তাআলার অধিকার তিনি নিজের প্রশংসা নিজে করতে পারেন কোনো অসুবিধা নাই দুনিয়ার মানুষ আমরা তো আল্লাহ তাআলার প্রকৃত প্রশংসা করতে পারি না আল্লাহ তাআলা সেই জন্য নিজের প্রশংসা নিজে করে কি বলেন একটু খেয়াল দিয়া শুনেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নিউম্মা ইয়াইদুকুম বি আল্লাহ তাআলা এরপরে বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে কতই না সুন্দর ওয়াজ করলেন আল্লাহ তাআলা দুইটা ওয়াজ দুইটা নসিহত করার পর বলতেছেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে কতই না সুন্দর ওয়াজ করলেন এরপর পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বলেন তো এখানে যেই হযরত উলামায়ে কেরাম ওয়াজ করেছেন আলোচনা করেছেন সামনে যারা করবেন আমরা সবাই এখান থেকে চলে যাওয়ার পর যেই কথাগুলা আলোচনা হবে এই কথাগুলার উপরে যদি আপনারা আমল করেন অথবা না করেন মেহমানরা কেউ জানবে না কি কেউ জানবে না আমরা বইলা চলে যাব কিন্তু আপনারা কি করলেন এটা আমরা জানবো না আবার বলা তো সবার জন্য সহনীয় হবে না অনেকের অনেক কথা ভালো লাগবে না যার ভালো লাগবে না সে কি করবে জানেন সে সমালোচনা করবে এই যে সমালোচনা যদি আপনারা কেউ করেন আগে যারা করছে তাদের করেন অথবা পরে যে করবে যারা করবে তাদের করেন তারা কি সমালোচনা শুনবে কিন্তু বলেন তো
আল্লাহ তাআলার এই নসিহত শ্রবণ করবার পর যদি কেউ আমল না করে আল্লাহ তাআলা দেখবেন কি দেখবেন না কেউ যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধ ওয়াজ নসিহতের সমালোচনা করে আলোচনা করে আল্লাহ তাআলা শুনবেন কি শুনবেন না এজন্য আল্লাহ তাআলা কেমন জানি বলেন ও আমার গোলামেরা আমি তোমাদেরকে কতই না সুন্দর ওয়াজ করলাম এখন আমি আল্লাহ তাআলার এই সুন্দর ওয়াজের উপরে তোমরা আমল করো কি করো না আমি আল্লাহ তাআলা সেটা দেখতে পাই শুধু দেখতে পাই তা নয় আমার এই আদেশ নিষেধ ওয়াজ নসিহতের ব্যাপারে তোমরা কি বলাবলি করো তাও আমি আল্লাহ শুনতে পাই এইজন্য আল্লাহ তাআলা এর পরপরই বলেন ইন্না আল্লাহ কানা সামিআন বাসীরা নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সব কিছু তিনি দেখেন সব কিছু শুনেন সুবহানাল্লাহ তাইলে আমরা যেই দুইটা ওয়াজ আল্লাহর ওয়াজ শুনলাম আমল করার দরকার আছে না নাই আমল করতে হবে এক নাম্বার ওয়াজ আল্লাহ তাআলা বলেন আনতু আদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তাআলা বলেন আমানত তোমরা তার প্রকৃত হকদারের কাছে ফিরায় দাও আমানতদারিতা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি ব্যাপার মনে রাখবেন আমানতদারিতা এটা মুমিনের ভূষণ আর আমানতের খেয়ানত করা এটা হলো প্রকৃত মুনাফিকের আলামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে প্রকৃত মুনাফিকের আলামত আমাদেরকে জানায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্ট ভাবে মুনাফিকের আলামতগুলো আমাদেরকে জানায় দিয়েছেন এক হাদিসের মধ্যে আসছে প্রকৃত মুনাফিকের আলামত হলো তিনটা আর এক হাদিসের মধ্যে আসছে প্রকৃত মুনাফিকের আলামত হলো চারটা প্রকৃত মুনাফিকের যেই চার আলামত বলেন তো এটা মুমিনের মধ্যে থাকতে পারে যদি মুনাফিকের কোন একটা আলামত আমাদের কারো মধ্যে পাওয়া যায় বুঝতে হবে আমাদের মধ্যে নেফাকি আছে ঈমান পরিপূর্ণ হয় নাই নেফাকি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার বলেন ইযা হাদাসা কাযাবা প্রকৃত মুনাফিকের এক নাম্বার আলামত মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে দুই নাম্বার আলামত ইদা ওয়াদা আখলাফা মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে ইদা তুমি না খানা মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে ওয়া ইদা তাখাসামা ফাজারা মুনাফিকের যখন কারো সাথে তর্ক বিতর্ক হয় সে তখন অশালীন শব্দ ব্যবহার করে কথাবার্তা বলে মিথ্যা কথা বলা এই অভ্যাস আপনাদের এলাকার লোকজনদের তো নাই আলহামদুলিল্লাহ আছে ওই যে একজনে কয় যে না চিন্তা করে যে হুজুর যদি কয় আর এক জায়গায় যাইয়া যে গেছিলাম ওই জায়গায় কইছে মিথ্যা কথা বলা লোক আছে ভাই আমাকে এলাকায় মিথ্যাবাদীর অভাব নাই মিথ্যা তো মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে ঠিক কিনা বলেন আমার ওয়াদা খেলাফকারীর অভাব নাই ওয়াদা হলো কি কথা একটা বইলা মনের মধ্যে আর একটা মনে একটা মুখে একটা আপনি একজনের কাছে টাকা পান টাকাটা দিবি কবে বলে এই তো পঁচিশ তারিখ দিব মনে আপনি পঁচিশ তারিখ চাইতে গেছেন ও কি বলবে এই পঁচিশ তারিখ বলছি নাকি মার্চ মাসের পঁচিশ তারিখ এরকম ওয়াদা খেলাফকারী বিভিন্ন কাজে আছে না নাই মনে করেন কতজন আমাদের কাছে আইসা প্রতিশ্রুতি দেয় যে আমি এবার চেয়ারম্যান হইলে রাস্তা আর কাঁচা থাকবে না কিন্তু মাগার উনি হইছে ঠিকই পাঁচ বছর ওনার খবর নাই এইরকম বিভিন্ন পদ্ধতিতে ওয়াদা খেলাফকারী সমাজে আছে না নাই আমি একজনরে বলছি যে আমি ওইখানে আসবো ওই সময় ঠিক আছে ওয়াদা দিলাম আমি গেলাম না ইচ্ছা করে শরীয়ত কারণ হয় ভিন্ন জিনিস অসুস্থতা আসে ভিন্ন জিনিস অ্যাক্সিডেন্ট করলাম ভিন্ন জিনিস ইচ্ছা করে গেলাম না ওয়াদা খেলাফকারী কথা বোঝা গেছে না আমি আমার ছেলেটা ছোট বাচ্চা ওরে কইছি যে আব্বু তোমাকে আমি কালকে একটা খেলনা কিনে দিব ইচ্ছা করে এই দেই নাই বাচ্চার মনে নাই কিন্তু আমি ইচ্ছা করে দেই নাই আমি ওই বাচ্চার সাথে ওয়াদা খেলাফকারী ওয়াদা খেলাফ শুধু বড়দের সাথে হয় না ছোটদের সাথে হয় সেজন্য কারো সাথে আমরা ওয়াদা খেলাফ করব না নবীজি তিন নম্বরে বলেন ইদা তুমি না খানা মুনাফিকের আলামত অন্যতম আলামত আমানতের খেয়ানত করা
আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করতেছেন তোমরা আমানতের খেয়ানত তো করবাই না বরং আমানত তার প্রকৃত হকদারের কাছে ফিরায়া দিবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের ব্যাপারটা কতটা গুরুত্ব দিয়েছেন আমরা আজকে শুধুমাত্র আমানত নিয়ে কিছু কথা বলবো কষ্ট হবে না তো ইনশাআল্লাহ একবারে আমানত সম্পর্কে কিছু জানবো তাহলে আমাদের একটা বিষয় জানা হবে এগুলোর উপরে আমল করা সহজ হবে رسول الله صلى الله عليه وسلم امانتر ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবী বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই যে আমানতের হেফাজত করে না নবীজি বলেন তার মধ্যে ঈমান নাই কত গুরুত্বপূর্ণ বিষয় অথচ আজকের সমাজে অধিকাংশ ক্ষেত্রে আমরা আমানতের খেয়ানতকারী আমি নিজে যে আমানতের খেয়ানতকারী সেটাও আমার জানা নাই আমার অজান্তে আমি কোন সময় যে আমানতের খেয়ানত করি এটা আমি নিজেও জানি না অথচ আমার আপনার নবী কেমন আমানতদার নবী আমরা কেমন আমানতদার নবীর উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পূর্বে কাফেররা আমার আপনার নবীকে উপাধি দিয়েছিল সত্যবাদী আমানতদার আমার নবীর উপাধি ছিল আল আমিন বিশ্বস্ত সাদেক সত্যবাদী আমানতদার ছিলেন আমার আপনার নবী শুধু তাই না আর কাফেরদেরকে আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান করা শুরু করলো শিরিক থেকে বাঁচতে বলল বাপ দাদার যেই ধর্মের মূর্তি পূজা ওগুলা ত্যাগ করতে বলল এক আল্লাহর দিকে আহ্বান করা শুরু করলো এইবার মক্কার কাফেররা যারা আমার আপনার নবীজিকে উপাধি দিয়েছিল আল আমিন তারা আমার আপনার নবীর উপরে অত্যাচার শুরু করে দিল দিন যায় অত্যাচারের মাত্রা বাড়ে যদিও দেখেন নবীর সাথে তাদের দুশ্মনী শত্রুতা নবীকে হত্যা করার জন্য অপচেষ্টা চালাতেও তারা পিছপা হয় নাই কিন্তু ওই মানুষগুলা নবীজির বিরুদ্ধাচরণ করার পরেও ইতিহাস বলে তারা আমানত আমার আপনার নবীর কাছে রাখত নবীকে মারার অপচেষ্টা করতেছে অথচ সেই নবীর কাছে গিয়ে নিজের সম্পদ আমানত রাখে ঐতিহাসিকগণ লিখেন মক্কার কাফেররা নিজেদের সম্পদ নিজেদের কাছে যতটা নিরাপদ মনে করত তার চাইতে বেশি নিরাপদ মনে করত নবীজির কাছে সুবহানাল্লাহ বলেন তো আমার দুশমন যদি আমার কাছে এসে বলে হুজুর এই 10 লাখ টাকা আপনার কাছে আমানত রাখলাম আমি কি চিন্তা করব আমারে মাইরা ফলানোর লাগি চেষ্টা করছস আবার আমার কাছে এসে আমানত রাখতেছস দাঁড়া তোর টাকার 12টা বাজাই কেমনে ঠিক না কিন্তু দেখেন ওই কাফেরদের আমানত আমার আপনার নবী যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতেন শুধু তাই না যেই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেল আবু তালেব দুনিয়া থেকে চলে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবু তালেবের মৃত্যুর পর কাফেরেরা অত্যাচারের মাত্রা আরো বাড়ায়া দিল নির্যাতন নিপীড়ন নবীজির উপরে বেশি চলতেছে শুধু তাই নয় কাফেররা সব গোত্রের মানুষ মিলে বসে সিদ্ধান্ত নিল মুহাম্মাদকে আর দুনিয়াতে রাখা যাবে না প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবককে নির্বাচিত করা হলো সিদ্ধান্ত হলো মুহাম্মাদকে হত্যা করা হবে যেই হত্যাকাণ্ডে সব গোত্রের থেকে এক একজন যুবক অংশগ্রহণ করবে যাতে এক গোত্র আরেক গোত্রের উপরে কোনো দোষারোপ না করতে পারে ওরা যদি বলে তুই করছিস কে তোদের গোত্রেরও তো একজন ছিল তোদের বংশেরও একজন ছিল আমরা একা করছি সব বংশের মানুষ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ কাউরে জানি দোষারোপ না করতে পারে এই প্ল্যান প্রোগ্রাম তারা করছে নবীজিকে হত্যা করবে এদিক দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানায় দিয়েছেন আপনি প্রস্তুত থাকেন যে কোনো সময় হিজরতের সফর শুরু হতে পারে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগতে পারে যে কোনো সময় নবীজি প্রস্তুত কবে হিজরত শুরু হবে সেটা আল্লাহ জানান নাই আল্লাহ তাআলা একদিন জানায় দিলেন আজ রাত হলো আপনার হিজরতের রাত আর ওই দিন কাফেররা আমার আপনার নবীজিকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল রাতের বেলা
খোলা তলোয়ার হাতে সবাই আমার আপনার নবীর ঘরের চার দিক দিয়ে ঘিরে রাখছে নবীজিকে হত্যা করবে আল্লাহ তাআলার আদেশ আজকে আপনি হিজরত শুরু করবেন মক্কা ত্যাগ করে মদিনার পথে রওনা হবেন চতুর্দিক দিয়ে শত্রু ঘেরা নবীজিকে আল্লাহ তাআলা জানায় দিবেন তিনিও জানেন কিন্তু বলেন তো সারা দুনিয়ার মানুষ যদি কারো অনিষ্ট করার চেষ্টা করে আর আল্লাহ তাআলা যদি তাকে হেফাজত করে কেউ তার কোনো প্রকার ক্ষতি করতে পারে নাকি কেউ ন্যূনতম ক্ষতিও করতে পারে না যদি আল্লাহ তাআলা হেফাজত করে যাই হোক কাফেরেরা চারদিকে ঘিরে রাখছে নবীজির হিজরতের সফর শুরু হবে ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ঘরে রেখে গেছেন কারণটা কি কারণ হলো নবীজি যখন হিজরত শুরু করবে ওই সময়ও নবীজির কাছে কাফেরদের কিছু সম্পদ আমানত ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যথাযথভাবে বুঝিয়ে দিয়ে গেলেন এবং বললেন শোনো আলী সম্পদগুলা প্রকৃত মালিকদের কাছে ফিরাইয়া দিয়া তাদের কাছে পৌঁছিয়ে দিয়ে এরপরে তুমি মক্কা ছেড়ে মদিনার দিকে যাবা একটু চিন্তা করেন এবার ঘরের চতুর্দিক দিয়ে শত্রুরা হত্যা করার জন্য ওই সময় তো মানুষের জান বাঁচানোর চিন্তা থাকবে কে আমার কাছে কি পায় আমি কার কাছে কি পাই দেখা শোনার বোঝার টাইম আছে জোরে বলেন তখন চিন্তা থাকবে কেমন করে জান বাঁচিয়ে আমি নিরাপদে যেতে পারি অথচ ওই কঠিন মুহূর্তে আমার আপনার নবী আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন যে তুমি যথাযথভাবে প্রত্যেকের কাছে তার আমানতের সম্পদ ফিরাইয়া দিয়া এরপরে মদিনায় আসবা এর আগে নয় সুবহানাল্লাহ এমন আমানতদার নবীর উম্মত আমাদের আমানতদার হওয়ার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই কারা কারা আমানতদার হইতে চায় হাত উঁচা করেন তো নারায়ে তাকবীর আর একটু জোরে নারায়ে তাকবীর মাশাআল্লাহ হাত নামান একটু সজাগ করলাম আমি আমি তো আর গরম ওয়াজ করতে পারি না তাই এগুলো ঘুম চলে আসলো আর এক বিপদের জন্য তাকবীর দিয়ে একটু সজাগ করাই দিলাম সব বেশিরভাগই তো মুরব্বি কষ্ট হইতেছে না তো আপনাদের কথা বোঝা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদেরও আমানতদার হতে হবে এখন আমানতদার যদি হতে হয় আমানত কিসের মধ্যে কোথায় আমানত কিভাবে আমানত জানার দরকার আছে না নাই মানুষ যেটা জানে না সেটা মানবে কেমনে এখন আসেন আমানত বলতে আমরা কি বুঝি আমানতদার বলতে কি বুঝি সাধারণত আমানত আমানতদার বলতে আমরা বুঝি কেউ যদি আমার আপনার কাছে কোনো সম্পদ রাখে টাকা পয়সা রাখে আমরা মনে করি আমি যথাসময়ে ওই ব্যক্তির টাকা তাকে ফিরাইয়া দিলাম মানুষও আমাকে আমানতদার মনে করে আমিও নিজেকে নিজে মনে করি আমি বড় আমানতদার আমরা মনে করি আমানত মনে হয় এতটুকুর মধ্যেই শেষ বিষয়টা এমন নয় আমানত ব্যাপক এক জিনিস অনেক কিছুর মধ্যে আছে আমানত অল্প সময়ের মধ্যে যেই কয়েকটা বলা সম্ভব আমি আপনাদের খেদমতে বলবো আসেন আমরা জানি আমানত কিসের মধ্যে হয় এক নম্বরে আমানত হয় সম্পদের মধ্যে কিসের মধ্যে একটু জোরে বলেন সম্পদের মধ্যে হয় আমানত কারো সম্পদ যদি আমার কাছে থাকে যথাসময়ে যথাযথভাবে এই সম্পদ প্রকৃত মালিকের কাছে যদি আমি ফিরিয়ে না দেই অথবা আছে এক নম্বরটা দুই নম্বরটা তাকে ফিরিয়ে দেই তার থেকে আমি যদি কিছু ভোগ করে ফেলি নিঃসন্দেহে এটা হবে সম্পদের ক্ষেত্রে আমানতের খেয়ানত সমাজে এরকম আছে না নাই বলেন অনেক উদাহরণ দেওয়া যাবে আমি একটা দুইটা উদাহরণ দিব মানুষ সম্পদের ক্ষেত্রে খেয়ানত কেমনে করে এক নাম্বার বিষয় কেউ টাকা পয়সা রাখলো আমরা তারটা ফেরত দিয়ে দিলাম আমানতের খেয়ানত আমানতের আদায় হয়ে গেল অনেক সময় এমন হয় আর কি যে দুই ভাই একজন বড় একজন ছোট বড় ভাই দুনিয়া থেকে চলে গেছে মারা গেছে মারা যাওয়ার সময় বড় ভাইয়ের দুইটা সন্তান আছে নাবালক বড় ভাইয়ের অনেক সম্পদ আছে এই ইয়াতিম বাচ্চার বাবা মারা গেছে মা নাই দাদা নাই এখন বলেন তো এই ইয়াতিম বাচ্চার অভিভাবক কে হবে জোরে বলেন না কে হবে চাচা হবে চাচার দায়িত্ব কি চাচার দায়িত্ব হলো ইয়াতিম বাচ্চার এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা
এবং ইয়াতিম বাচ্চাদের জন্য যতটুকু খরচ করার দরকার ওইখান থেকে করবে কোনো অসুবিধা নাই এরপরে ওরা যখন বুঝমান হবে বড় হবে যথাযথভাবে তাদের সম্পদ তাদের কাছে বুঝায়া দিবে ফিরায়া দিবে এই দায়িত্ব হলো চাচার সেই জন্য ভাই যখন মারা গেল চাচা যখন অভিভাবক হলো চাচার কাছে ওই ইয়াতিম বাচ্চা এবং ইয়াতিম বাচ্চার বাবার রেখে যাওয়া সম্পদগুলো আমানত কিন্তু আমাদের দেশে কি হয় অনেক সময় এমনটা হয় বড় ভাই অনেক সম্পদ রেখে মারা গেছে ইয়াতিম বাচ্চা আছে দুইটা ছোট ভাই বড় ভাইয়ের মৃত্যুতে কষ্ট পায় না বরং মনে মনে আরো খুশি হয় আমার তো সহায় সম্পদ তেমন নাই বড় ভাইয়ের তো কচুয়া বাজারে 10 শতক জমি আছে রাস্তার পাশে 10 শতক জমি আছে ভাইয়ের সন্তানেরা তো নাবালক ওরা তো কিছু জানে না বোঝে না যাই হোক এখন ওই ভাইয়ের 10 শতক জমি কচুয়া বাজারের উপরে যেই জমিটা সেটা যদি আমি দখল দিতে পারি আর কি লাগে ঠিক কি না বলেন এইবার ওই ইয়াতিম বাচ্চার সম্পদ আপন চাচা দখল দেয় নিজের নামে নিয়ে নেয় বলেন তো এমন চাচা আছে না না এই ধরনের কেউ যদি করে কেউ যদি ইয়াতিমের অভিভাবক হয় তার সম্পদের অভিভাবক হয় আর যদি এই ইয়াতিমের সম্পদ ইয়াতিমকে ঠগায় সে যে কতগুলো অপরাধ করে বলার মতো না বড় বড় একটা দুইটা বলি কষ্ট হয় নাকি এক নাম্বার অপরাধ সাধারণভাবে সে অন্যর সম্পদ দখল দিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আল্লাহ তাআলা বলেন তোমরা অন্যায় ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না এটা কিন্তু বড় কবিরা গুনাহ গ্রাম অঞ্চলে যেটা হয় অনেক সময় আমরা দেখি যখন জমিনের আইল কুপায় না এরকম চাষাবাদ করার আগে কতজন আছে খুব দুষ্টু লোক ওরা আইলের নিচে তেসরা করে কোপ দেয় মুরব্বীরা বুঝবো ভালো এগুলা তেসরা করে কোপ দেয় কেন দেয় জানেন না আইলের উপর দিয়ে যখন এমনি কেউ হাঁটবে ওই মাটি ভাঙ্গে ওনার জমিতে পড়বে ওনার জমিটা বড় হয়ে যাবে খবরদার অন্যায় ভাবে অন্যর সম্পদ ভোগ করা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দুনিয়াতে অন্যায় ভাবে কারো এক বিঘত জমিন অন্যায় ভাবে দখল দেয় কিয়ামতের দিন সাত তবক জমিন তার গলার সাথে পেঁচায়া দেওয়া হবে সেজন্য অন্যায় ভাবে কারো সম্পদ দখল দেওয়া যাবে না দুই নাম্বার অপরাধ হলো দেখেন এই লোকটা সাধারণভাবে অন্যর সম্পদ দখল করেছে এমনটা নয় বরং ওই সম্পদটা ছিল ইয়াতিমের সম্পদ ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা অন্যায়ভাবে এটা আরো বড় জুলুম এজন্য আল্লাহ তাআলা আলাদাভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা জুলুম করে অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা নিশ্চয়ই তারা আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি খেয়াল করে জবাব দিবেন বলেন তো আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম যেই লোকটা ইয়াতিমের সম্পদ দ্বারা তার পেট ভরপুর করলো আগুন দ্বারা ওই লোকটা যত নামাজ পড়ুক না কেন যত রোজা রাখুক না কেন যত নফল ইবাদত করুক না কেন পেট ভরা তার আগুন তার ঠিকানা হবে জাহান্নাম এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসায়াসলাউনা সাইরা অচিরেই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তিন নাম্বার অপরাধ হলো সে বান্দার হক নষ্ট করলো ইয়াতিম বাচ্চা যত ছোট হোক বান্দা কার জোরে বলেন কার আল্লাহ তাআলার বান্দা বান্দার হক নষ্ট করলো দুনিয়াতে কেউ যদি বান্দার হক নষ্ট করে এটা যদি দুনিয়াতে সেই হক সে আদায় করে না দেয় কিয়ামতের দিন কিন্তু কঠিন মুসিবতে পড়তে হবে দুনিয়াতে কেউ যদি আল্লাহর হক নষ্ট করে যেমন নামাজ পড়ে নাই রোজা রাখে নাই এগুলা কার হক কেউ যদি নামাজ না পড়ে রোজা না রাখে কিন্তু ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলো
আল্লাহ তাআলা যদি চান কিয়ামতের দিন তার হক maaf করে তাকে জান্নাত দিয়ে দিতে পারে কিন্তু কেউ যদি দুনিয়ায় বান্দার হক নষ্ট করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই হক maaf করবে না ওই ব্যক্তি যার হক নষ্ট করেছে তার হক সে যদি maaf না করে আল্লাহ তাআলা maaf করবে না কিয়ামতের দিন দুনিয়ায় আমি আপনি যদি কারো হক নষ্ট করে থাকি কিয়ামতের দিন সেই হক আদায় করতেই হবে দুনিয়ার হক তো টাকা দিয়ে আদায় করা যায় জমি দিয়ে আদায় করা যায় কিন্তু কেউ যদি দুনিয়ায় কারো হক নষ্ট করে কিয়ামতের দিন টাকা দিয়ে আদায় করতে পারবে না কিয়ামতের দিন হক আদায় করতে হবে তার আমল দিয়ে সওয়াব দিয়ে যদি তার নেকি না থাকে সওয়াব না থাকে তাহলে যার হক নষ্ট করেছিল তার গুনাহ নিয়ে তার হক আদায় করতে হবে এজন্য নবীজি বলেন কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে তারা দুনিয়াতে বান্দার হক নষ্ট করে যারা সেজন্য কোন অবস্থাতেই ইয়াতীমেরটা তো আরো জঘন্য কোন অবস্থাতেই আমরা কারো হক নষ্ট করব না জবাব দিও আমি কারো কষ্ট দিব না কারণ নবীজি বলেন তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন সেই দিন আসার পূর্বে তোমরা যদি কথার মাধ্যমে ও কাউকে কষ্ট দিয়ে থাকো maaf চেয়ে নাও কারণ কিয়ামতের দিন যদি এই কথার হক আদায় করতে হয় সেটাও সওয়াব অথবা গুনার মাধ্যমে করা হবে সুবহানাল্লাহ সেজন্য কখনো বান্দার হক নষ্ট করব না চার নাম্বার যে অপরাধটা হলো এই চাচার কাছে ইয়াতীম এবং ইয়াতীমের সম্পদ ছিল আমানত চাচা ইয়াতীম এবং ইয়াতীমের সম্পদ ভক্ষণ করার কারণে ইয়াতীমের সাথে খেয়ানত করলো মালের খেয়ানত করলো এখন বলেন সম্পদের মধ্যে আমানত ছিল ইয়াতীমের সম্পদ যথা সময়ে তার কাছে ফিরাইয়া দেওয়া কিন্তু লোকটা সম্পদ ফিরাইয়া দিল না আমানতের খেয়ানত করলো সমাজের মধ্যে দেশের মধ্যে এই ধরনের খেয়ানতকারী কম বেশি আছে না নাই অনেক আছে এক পদ্ধতি গেল আরেক পদ্ধতিতে সম্পদের খেয়ানত কেমনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের সব জীবন যাপনের জন্য যা দরকার সব দিক নির্দেশনা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন কেমন করে সম্পদের বণ্টন হবে কে কতটুক পাবে না পাবে সব নির্ধারণ করেছে কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাজ্জিল উনসায়াইন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করতেছে কি ওসিয়ত আল্লাহ তাআলা যেটা ওসিয়ত করেন সেটা চূড়ান্ত রায় হয়ে যায় ওসিয়ত হলো তোমাদের সন্তানদের ব্যাপারে এই ওসিয়ত দুইজন কন্যা যা পাবে দুই কন্যার সমপরিমাণ একজন ছেলে পাবে এ বণ্টন কার জোরে বলেন কার আল্লাহ তাআলা এখন বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পদে ভাইয়ের যেমন হক আছে বোনেরও তেমন হক আছে এখন বোন তো শ্বশুর বাড়ি বিবাহ হয়ে গেছে ভাইয়ের দায়িত্ব কি বড় ভাই তার দায়িত্ব হলো বাবা মারা গেছে বাবার যদি কোনো ওসিয়ত থাকে ওসিয়তের মাসালা যা আছে জেনে বাবার ঋণ শোধ করে বাকি যেই সম্পদ বড় ভাইয়ের উপরে দায়িত্ব হলো ওয়ারিস যার যতটুকু প্রাপ্য ততটুকু তাকে বুঝাইয়া দেওয়া কিন্তু অধিকাংশ ভাই চিন্তা করে বন্টন যত দেরিতে হবে আমি তত বেশি খাইতে পারবো কারণ বোনরা তো শ্বশুর বাড়ি থেকে আর খাইতে আসবে না ঠিক কি না যাই হোক ভাই দশ পনেরো বছর ধরে সম্পদ খাইল দশ পনেরো বছর পর এবার বোন একদিন এসে বলে ভাই বাবার সম্পদে তোমার যেমন হক আমারও তেমন হক পনেরো বছর খাইছো যা খাইছো জমির ফসল টসল যা খাইছো গাছের ফল যা খেয়েছো দোকান ভাড়া যা খাইছো কোনো দাবি নাই আমার এখন সম্পদের দরকার এখন তুমি যদি আমার বাবার যেই সম্পদ আমি পাবো তুমি যদি রাখতে চাও তাহলে আমাকে তুমি টাকা দিয়ে দাও আর যদি টাকা না দাও আমার সম্পদটা আমাকে তুমি বুঝায় দাও বলেন তো দশ পনেরো বছর পর যখন বোন এসে তার সম্পদ ভাইয়ের কাছে যায় ভাইদের মুখের দিকে তাকানো যায় না কি তাকানো যায় না মুখটা কালো হয়ে যায় তখন কি কয় যায় রে নিয়ে যাবি যা যা সম্পর্ক শেষ নিয়ে যা
এর দ্বারা কি বোঝা গেল, ওই ভাই চায় যে সব বাবার রেখে যাওয়া সম্পদ সব একা খাইতে, একা খেতে চায়। যারা ওয়ারিসি সম্পদ একা খাইতে চায় তাদের জন্য দুঃসংবাদ আছে আল্লাহর পক্ষ থেকে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাজর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার চারটি কারণ বর্ণনা করেছেন, মানুষের জিন্দেগিতে অভাব আসার চারটি কারণ বন্টন বর্ণনা করেছেন। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুলুনা তুরাফা আকলাল লাম্মা, আল্লাহ তাআলা বলেন তোমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসার অন্যতম কারণ হলো তোমরা ওয়ারিসি সম্পদ সব একা ভোগ করতে চাও। সেজন্য আমাদের কাছে যদি এমন কোন সম্পদ থাকে যার হক ভাই বোনদের আছে, আমরা তাদেরকে ঠকাবো না, যথাযথভাবে তাদের সম্পদ তাদেরকে দিয়ে দিব। যদি না দেই বান্দার হক নষ্ট করা হবে, অন্যর সম্পদ খাওয়া হবে, শুধু তাই না আমানতের খেয়ানত হবে। সেজন্য সম্পদের মধ্যে আমানত হলো আমার কাছে যারটা আছে সে চাক আর না চাক, জানুক আর না জানুক, আমার দায়িত্ব হলো ওই সম্পদটা যথাযথভাবে তার কাছে পৌঁছায় দেওয়া। দেওয়া যাবে না ইনশাআল্লাহ, কথা বোঝা গেছে? এ কথাই আল্লাহ তাআলা বলেন আনতু আদুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত তার প্রকৃত হকদারের কাছে পৌঁছায় দাও, ফিরায় দাও। সেই জন্য আমরা আলোচনা করতেছিলাম যে আমানত কিসের মধ্যে হয়। এক নম্বরে সম্পদের মধ্যে, কিসের মধ্যে একটু কষ্ট করে বলেন না, সম্পদের মধ্যে। দুই নম্বর আমানত হয় কথার মধ্যে, কিসের মধ্যে জোরে বলেন, কিসের মধ্যে? কথার মধ্যে। মানে আমি একটু টেনশনে আছি, কেন জানেন, আমি তো এলাকায় আসি নাই। তেমন একজন ওয়াইজ ওই এলাকার শ্রোতাদের চাহাত বোঝে, চাহিদা বোঝে। এখন আমি যেভাবে বলতেছি, এখন যে আপনাদের চাহিদা যদি ওরকম না হয় তাহলে তো বিপদ। আমার ভাবসাবে মনে হইতেছে যে আপনারা যেই ধরনের ওয়াজ নসিহত শুনে অভ্যস্ত, আমার দ্বারা তা হইতেছে না, ঠিক না? জিন্দেগি পরিবর্তনের জন্য এগুলা জানার দরকার, এগুলাই জানার দরকার, এগুলার কারণেই ঠেকতে হবে কেয়ামতের ময়দানে। আর এই ওয়াজগুলো সচরাচর কেন করে না আমিও বুঝি কেন করে না, কারণ কিসা কাহিনী হাস্যরস কৌতুক না হইলে মাহফিল জমে না, ওরা জমানোর নিয়তে করে। আর আমি আমার অবস্থান থেকে, তারপরে শ্রদ্ধেয় ভাই ইয়াসিন আহমদ ফারুকী ভাইয়ের আলোচনা শুনি, এনারা উম্মতের কল্যাণের চিন্তা করে করে। আমরাও কৌতুক করতে পারি, হাসাইতে পারি, ফালতু কথা বলতে পারি, তখন হয়তো প্যান্ডেলে লোক ধরবে না, কিন্তু ওই লোকগুলা হয়তো দেখা যাবে মানুষ একটাও আমলের জন্য আসবে না, মজা শোনার জন্য আসবে, ঠিক কিনা বলেন? যেগুলা ওই নিয়তে আসবে কামিয়াব হবে না। আর আমি এতটুকু বুঝি যে এখন যারা বসে থাকবে এরা প্রকৃত কথা শোনার জন্য বসছে, এরা আমলের নিয়তে শুনতেছে। ওই রকম একটা শ্রোতার দাম ওই রকম ফাতরা এক লক্ষ শ্রোতার চাইতে দাম বেশি তার, বুঝেন নাই? সেজন্য শ্রোতা যদি চইলা যায় উঠা যায় কিছু করে, আমি কোনো সময় মানা করি না। আমি বুঝি যে উনি এই ক্যাপসুল খাইতে পারবে না, বিলার পেটে ঘি মজে না, বিলাই ঘি খাইতে না পারলে ঘির দাম কমে যাবে, বিষয়টা এমন না। মানুষ যদি কোরআন সুন্নার কথা না শোনে, সহি কথা বলবে, আমলের কথা বলবে, যদি কেউ না শোনে আল্লাহর কসম, এই কারণে ওই কথার এবং যিনি বলতেছেন তার দাম আল্লাহর কাছে কমবে না, ঠিক কিনা বলেন? এজন্য জীবন পরিবর্তনের কথাগুলো আমরা শুনবো যেগুলো দরকার, আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আর অল্প সময়, বেশি সময় আমি নিব না আপনাদের। দুই নাম্বার আমানত হয় কথার মধ্যে, কিসের মধ্যে একটু জোরে বলেন, কথার মধ্যে আমানত। এটা কেমনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা হাদাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, নবীজি বলেন ফাহিয়া আমানাতুন, এদিকে সেদিকে তাকিয়ে আমার আপনার কাছে, যদি কেউ কোনো কথা বলে কথাটা আমার আপনার কাছে হয়ে যায় আমানাত। কিছু বলা লাগবে না, সে শুধু কথা বলার সময় ডানে বামে তাকাইছে, এই কথাটা কি হবে বলেন তো? আমানাত। আবার বুঝতে হবে কোন কথা আমানাত কোন কথা আমানত না। আপনি শুইনা গেলেন এইখান থেকে, একজন আপনারে কইল যে ভাই আজকে রাত্রে তো আমি অমুকের বাড়ি চুরি করবো, বুঝছেন, কাউরে কইেন না, এই কথা কি আমানত হইব নাকি? এ কথা আমানত হবে?
এটা তখন আর বলে না দিলে খেয়ানত হবে সেজন্য কোন কথা আমানত হবে মানে গোপন রাখতে হবে এটা বলার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যেই কথাটা মানুষের সামনে বলা যাবে না গোপন রাখতে হবে কিন্তু আমাদের খাসলাত কোথায় আমাদের অভ্যাস হলো আমার কাছে যদি কেউ কোনো কথা বলার পরে বলে হুজুর এটা কিন্তু আপনার কাছে আমানত আর কারো কাছে কইেন না আমাদের অভ্যাস হলো ও যখন বলল হুজুর আর কারো কাছে বইলেন না আমার আরেকজনের কাছে না বললে ভালো লাগে না পেটের মধ্যে কথাটা কেমন জানি খেয়ালি ডিসুম ডিসুম করে হজম হইতেছে না হ্যাঁ খালি গুতায় এই যে মুরব্বি কইছে খালি গুতায় এখন কেমনে এটারে কি করা যায় ওই গুতানি ততক্ষণ যায় না যতক্ষণ আরেকজনে না কয় ওনার তো গুতানি আরেকজনে ডাক দিয়ে এ ভাই শুনে অমুকে আমার এই কথা কইছে আমারই শুধু কইছে আর কেউ রে কইতে না করছে আমি শুধু আপনার এই কইলাম আপনি কিন্তু কাউরে কইেন না আমার গুতাগুতি এবার ওর প্যাডের মধ্যে দিয়ে দিছি না আমি ও এবার কি করবে ও আরেকজনে একই কথা বলবে এইভাবে করতে করতে যেই কথা আমার মুসল্লি আমার কাছে আমানত রাখছিল সন্ধ্যা হইতে হইতে সবার কানের মধ্যে কথাগুলো পৌঁছিয়ে যায় ঠিক কিনা বলেন সেজন্য এই ধরনের কথা আমরা বলবো না এতে আমানতের খেয়ানত হয় তিন নাম্বার দায়িত্ব আমানত প্রত্যেকটা ছোট বড় দায়িত্ব আমানত প্রত্যেককে কিন্তু তার দায়িত্বের ব্যাপারেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে নবীজি বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি প্রত্যেকই এক একজন দায়িত্বশীল ব্যক্তি কিয়ামতের দিন প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে শুধু তাই না দায়িত্ব আমানত মসজিদের ইমামের কাছে এই ইমামতের দায়িত্ব তার আমানত চাকরিজীবী যেই অফিসে চাকরি করে এই দায়িত্ব তার কাছে আমানত প্রত্যেকটা ছোট বড় দায়িত্ব আমানত কেউ যদি দায়িত্ব যথাযথভাবে পালন না করে দায়িত্বের বিপরীতে সে যদি পরিপূর্ণ বেতন পরিপূর্ণ মজুরি পরিপূর্ণ পারিশ্রমিক গ্রহণ করে নিঃসন্দেহে সে আমানতের খেয়ানতকারী হয়ে যাবে দায়িত্ব পালন না করে বেতন নিল সে কি হবে আমানতের খেয়ানতকারী হবে একটা উদাহরণ দিয়ে বুঝতে সহজ হবে এখনকার জামানায় বিশেষ করে স্কুল কলেজগুলোর মধ্যে প্রাইভেটে পড়ানোর একটা প্রচলন আছে তাই না আমরাও যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলে এই ধরনের প্রাইভেট পড়ানোর প্রচলন ছিল না স্যাররা সৌদ্যোগী হয়ে কেউ না বুঝলে এমনিই তারে শিখাইয়া দিত কিন্তু এখন টিচাররা কি করে মনে করেন একজন শিক্ষক আসছে ব্ল্যাকবোর্ডের মধ্যে একটা অঙ্ক করছে অঙ্ক করার পরে জিজ্ঞাসা করতেছে এই তোমরা কে কে অঙ্ক বুঝতে পারছো বিশ জন ছাত্র চারজন দাঁড়ায় বলে স্যার আমরা অঙ্কটা বুঝতে পারছি বোঝে নাই বাকি ষোলো জন তাই না স্যারের দায়িত্ব কি স্যারের দায়িত্ব হলো ওনার যেই ক্লাসের সময় ওই সময়ের মধ্যে বাকি ষোলো জনকে অঙ্কটা বোঝানোর চেষ্টা করা কিন্তু স্যার অঙ্ক বোঝানোর চেষ্টা না কইরা উনি কি করলেন জানেন উনি বললেন যে জন অঙ্ক কি সব ক্লাসে বোঝা যায় আমি ওই যে সকাল সাতটার সময় বাসায় ওই জায়গায় আমি প্রাইভেট পড়াই ওই জায়গায় আইসো অঙ্ক বোঝাই দিব স্যার ক্লাসের সময়ে চেষ্টা করার পরে যদি ছাত্ররা না বুঝত এরপরে যদি উনি প্রাইভেট পড়াইতেন টাকা নিতেন কোনো অসুবিধা নাই এটা ওনার জন্য বৈধ অবৈধ বলার কোনো সুযোগ নেই কিন্তু উনি ক্লাসের মধ্যে তো হক আদায় করেন নাই ক্লাসের ছাত্রকে বললেন টিউশনি প্রাইভেটে আসো বুঝাই দিব এই ক্ষেত্রে ওই স্যার যতই অন্যদেরকে ক্লাসে অঙ্ক না বোঝাক মাস শেষে কি বেতনটা কম নিবে নাকি পরিপূর্ণ বেতন নিবে এই যে উনি দায়িত্ব পালন না করে দায়িত্বের হক আদায় না করে পরিপূর্ণ বেতন নিলেন নিঃসন্দেহে উনি আমানতের খেয়ানতকারী আর ওই যে প্রাইভেট পড়াইয়া যা কামাই করতেছে ওইটা হারাম হবে অবৈধ হবে